How do I sign in to Alight Motion? Asker video mul topic ti hocche kibhabe Alight Motion e sign in korbo. Without wasting time, let's start the video. Okay, eti korar jonno amader Alight Motion apps ti open korte hobe. Tarpor profile icon e click korben. Then ekhan theke sign in e click korte hobe. Sign in e click korle erokom interface show hobe. Ekhane apnara sign in korar jonno tinte option peye jaben. Prothom ti hocche sign in with email, ditiyo ti hocche sign in with Google, ar tritiyo ti hocche sign in with Facebook. Well, sign in with email e amader click korte hobe. এখানে আসার পর আমাদের ফোনে যে কোনো একটি ইমেল দিয়ে দিতে হবে আমি আমার ফোনের যে কোনো একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপর নেক্সট এ ক্লিক করতে হবে তো এখানে অন্য পেজ শো হতে কিছু সময় নিতে পারে যদি লোডিং নেয়ার পর অন্য পেজ শো না হয় এবং আবার নেক্সট আইকন চলে আসে তাহলে আবার আপনারা নেক্সট আইকনে ক্লিক করবেন এরকম ভাবে 2 থেকে 3 বার করে নেবেন ওকে নেক্সট আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে তারা বলছে যে ইমেলটি আমরা দিয়েছিলাম সেই ইমেলে তারা একটি মেসেজ সেন্ড করেছে সেখান থেকে আমাদের সাইন ইনটি কমপ্লিট করতে হবে তো এসএমএসটি আমাদের ফোনে আসতে কিছু সময় নিতে পারে ততক্ষণে আপনারা চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা আগে থেকে চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন আমাদের ইমেলে একটি মেসেজ চলে আসলো এখান থেকে আপনারা চাইলে মেসেজটি ওপেন করে নিতে পারেন যদি এসএমএসটি না আসে তাহলে ব্যাক চলে আসতে হবে এবং ফোনের জিমেইল অ্যাপসটি ওপেন করে নেবেন জিমেইল অ্যাপসটি ওপেন করার পর লোগো আইকনে ক্লিক করে দেখে নেবেন আপনি যে জিমেইলটি সাইন ইন করার সময় দিয়েছিলেন সেটি কি অ্যাপসে লগইন রয়েছে যদি লগইন না থাকে তাহলে প্রথমে সেটি লগইন করে নেবেন পরে রিফ্রেশ করলে এরকম একটি মেসেজ চলে আসবে তারপর মেসেজটি আমাদের ওপেন করতে হবে ওয়েল ইমেইলের নিচে সাইন ইন টু এলাইট ক্রিয়েটিভ নামে একটি লিংক রয়েছে তারপর ক্লিক করে ওপেন করতে হবে এখানে আমাদের আর কিছুই করতে হবে না জাস্ট কিছু সময় ওয়েট করে নিতে হবে তাহলে অ্যাপসটি অটোমেটিক লগইন হয়ে যাবে কিছু সময় ওয়েট করলে এরকম ইন্টারফেস শো হবে পরে এটিকে ওপেন করতে হবে ইউজার নেমের জায়গায় আপনার নাম দিতে পারেন তারপর প্রোফাইলে ক্লিক করবেন দেন চেঞ্জ প্রোফাইল ফটো এখান থেকে আপনারা যে কোনো প্রোফাইল দিয়ে সেভ করে নেবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে এলাইট মোশনে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম